রাজশাহীর বাগমারা উপজেলা 4 নং বড় বিহানালি ইউনিয়ন মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল 3টায় বড় বিহানালি উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক কবর ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত করা হচ্ছে। মহিলা আওয়ামী লীগ শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নাসির উদ্দিন, সাবেক সদস্য সোলাইমান আলী হিরু, বড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমান, মহিলা লীগের সভাপতি লাইলি বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন প্রামাণিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ আরও অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সেলিনা বেগমকে সভাপতি, কবরি ইয়াসমিনকে সাধারণ সম্পাদক এবং লাইলি বেগমকে সহসভাপতি করে বড় বিহানালী ইউনিয়ন মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।